বৃহস্পতিবার জেরুজালেমের আল আকসা মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের উপর নজিরবিহীন তাণ্ডব চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। নিরস্ত্র মুসলিমদের উপর এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি চলে ব্যাপক লাঠিচার্জ। এরপর দিন রকেট হামলার অজুহাতে গাজায় বিমান হামলা চালায় তেল আবিব। ইসরায়েলি বাহিনীর বর্বর ওই হামলার পর মুসলিম বিশ্বে শুরু হয় সমালোচনার ঝড়। হামলার প্রতিবাদে দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভের পাশাপাশি জানানো হয় উদ্বেগ। এমন পরিস্থিতিতে শনিবার সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠকে বসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেটিভ ওআইসি। বৈঠকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার এবং মানবাধিকার লঙ্ঘন হওয়ায় উদ্বেগ জানান ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি। বৈঠকে সভাপতিত্ব করেন ওআইসিতে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ডক্টর সালেহ সুহাইবান। সভায় ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা ও বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরাও গাজায় ইসরায়েলি বিমান হামলার উদ্বেগ জানান। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।